আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। নেটোর 45,000 টন অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার। আরও থাকবে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসলামী জিহাদ আন্দোলন। এদিকে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফের রাশিয়ার হামলা। জানিয়ে দেব চিন্তায়ন সংখ্যা দুশ্চিন্তা বিশ্ব। আরও থাকবে, এটা মস্কোর জন্য বড় বিজয় বলছে ক্রেমলিন। সর্বশেষ থাকবে, উদীয়মান চীনকে মোকাবেলা অস্ট্রেলিয়ার প্রয়োজন নতুন মিসাইল, ঘোষণা প্রধানমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। নেটোর 45,000 টন অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে নেটো সরবরাহ করা 45,000 টন অস্ত্র ধ্বংস করা হয়েছে বলে রবিবার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ সংবাদ মাধ্যম তাসের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিকোলাব অঞ্চলের ভজনেস্কো এলাকায় একটি অস্ত্রাগারে সম্প্রতি নেটো দেশগুলো সরবরাহ করা 45,000 টন গোলাবারুদ ধ্বংস করা হয়েছে। রাশিয়ান বাহিনী আরো 5টি গোলাবারুদ গুদাম ধ্বংস করেছে বলেও দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে শনিবার ইউক্রেনের 2টি SU-25 সামরিক বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেঙ্কো বলেছিলেন, কিবোত গ্রামের অঞ্চলে সোলটেন্স বসতির কাছে রাশিয়ান বিমান হামলা, একটি খেসন ও অঞ্চলের রাস্কো ইসপানের কাছে আর একটি SU-25 সামরিক বিমান ভূপাতিত করা হয়েছে। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসলামী জিহাদ আন্দোলন। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। গাজা উপত্যকার ওপর ইসরায়েলের 3 দিনের বর্বর আগ্রাসনের পর গতকাল রবিবার স্থানীয় সময় রাত 11:30 এই যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। যুদ্ধবিরতির ব্যাপারে মিশর সরকার মধ্যস্থতা করেছে। যুদ্ধবিরতির পর জিহাদ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা মোহাম্মদ আল হিন্দি এক বিবৃতিতে জানান, মিশরের মধ্যস্থতা ইসরায়েলের সঙ্গে কিছুক্ষণ আগে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো হয়েছে। তবে জিহাদ আন্দোলন বলেছে, যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখে ফিলিস্তিনিরা। গত শুক্রবার ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করে। এ পর্যন্ত জিহাদ আন্দোলনের 2 কমান্ডার সহ 43 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, এর মধ্যে 8টি শিশু রয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলের আগ্রাসনে 300-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। অবশ্য ইসরায়েলি আগ্রাসনের জবাবে 100 রকেট ছুড়েছিল জিহাদ আন্দোলন, এতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়। এদিকে শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে গাজা উপত্যকায় নিহত সংখ্যা দাঁড়িয়েছে 31 জনে। নিহতদের মধ্যে 6 জন শিশু ও বেশ কয়েকজন PIJ যোদ্ধা রয়েছেন। শুক্রবার থেকে এ পর্যন্ত প্রায় 600 রকেট ও মর্টার ফিলিস্তিন থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে বলে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন। 2021 সালের মে মাসে 11 দিনের সংঘর্ষে 2 শতাধিক ফিলিস্তিনি এবং 12 জন ইসরায়েলি নিহত হওয়ার পর থেকে এই প্রথম সেখানে এত উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 2021 সালের ওই সহিংসতার পর রবিবার প্রথমবারের মতো গাজা উপত্যকা থেকে ছোড়া রকেট জেরুজালেমে গিয়ে পড়েছে বলে BBC-র প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে ইসলামিক জিহাদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আল কুদুস ব্রিগেডের কমান্ডার তাইশিরি আল জাবারি বিমান হামলায় নিহত হয়েছেন। গাজা সিটির ফিলিস্তিনি টাওয়ারে ছিলেন তিনি। এ নিয়ে শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে 2 জন শিশু স্থানীয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় 2 দিন ধরে চলমান ইসরায়েলি হামলায় উদ্যস্ত হয়েছে অন্তত 40টি ফিলিস্তিনি পরিবার। এছাড়া স্থানীয় 650টির বেশি আবাসন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 11টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনির আবাসন মন্ত্রণালয়। তবে গাজায় হামলা চালিয়ে শিশু সহ বেসামরিক মানুষকে হত্যার ঘটনা অস্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, আবাসিক এলাকায় হামলা চালানো হয়নি, বরং ফিলিস্তিনি জিহাদিরা রকেট হামলা চালাতে গিয়ে ব্যর্থ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর এতেই প্রাণহানি হয়েছে। এদিকে বিমান হামলার জবাবে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ছুড়েছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফের রাশিয়ার হামলা। ইউক্রেনের ঝাপড়ঝিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফের হামলা চালিয়েছে রাশিয়া। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে এই দাবি করেছে ইউক্রেন। রবিবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, রাশিয়ান বাহিনী শনিবার রাতে নতুন করে গোলাবর্ষণ করেছে। এতে কেন্দ্রটির 3টি বিকিরণ সেন্সর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি টুইটারে লিখেছেন, রাশিয়ার পারমাণবিক সন্ত্রাসের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একটি
শক্তিশালী প্রতিক্রিয়া প্রয়োজন। এ সময় তিনি রাশিয়ার পারমাণবিক শিল্প ও পারমাণবিক জ্বালানির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। শুক্রবার রাশিয়ার নিয়ন্ত্রিত অঞ্চলের ওই কেন্দ্রটিতে গোলাবর্ষণ শুরু হয়, তবে মস্কো এই হামলার জন্য ইউক্রেনের বাহিনীকেই দায়ী করেছে। এদিকে শস্য ও সূর্যমুখী তেল নিয়ে ইউক্রেন বন্দর ছেড়েছে আরো চার জাহাজ। নিরাপদ করিডর দিয়ে ওই জাহাজগুলো ইউক্রেনের বিভিন্ন বন্দর থেকে ছেড়ে গেছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া, তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছে। এদিকে যুদ্ধ সংঘাতের কারণে ইউক্রেনের লাখ লাখ টন খাদ্যশস্য আটকা পড়ে রয়েছে। এসব শস্য ইউক্রেনের বাইরে যেতে না পারায় বিশ্বজুড়ে খাদ্য ও সংকট, খাদ্যপণ্যের মূল্য অনেক বেড়ে গেছে। চীন তাইওয়ান সংঘাত দুশ্চিন্তায় বিশ্ব। তাইওয়ানের উত্তর উপকূলে একটি মাছের বন্দরে বসেছিলেন এক মৎস্যজীবী। তার নিজের একটি মাছ ধরার ট্রলার আছে। তিনি বিবিসিকে বলেন, যখন রাজনীতিবিদরা লড়াই করে তখন আমাদের মতো ক্ষুদ্র মানুষজন সেটির খারাপ ফলাফল ভোগ করে। এর প্রমাণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এটা চলছে গত 6 মাস ধরে। অনেক দেশ থেকে হাজার হাজার মাইলে দুটি দেশ অবস্থিত হলেও পুরো বিশ্বকেই এর যুদ্ধের মাশুল গুনতে হচ্ছে। বিশ্ববাজারে তেলের দাম হু করে বাড়ছে, ফলে বাড়ছে মূল্যস্ফীতি, বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। অনেক দেশের সরকার পতনেরও আশঙ্কা করা হচ্ছে। অর্থনৈতিক অস্থিরতা রাজনৈতিক অস্থিরতায় শ্রীলঙ্কা এর সাম্প্রতিক উদাহরণ হিসেবে রয়ে গেছে। এই আতঙ্কের মধ্যেই চীনের সঙ্গে তাইওয়ানের এক প্রকার সংঘাত বেঁধে গেছে। মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি সফরকে ঘিরে তাইওয়ান প্রণালীতে যেন যুদ্ধের দামামা বেজে উঠেছে। যদিও বিশ্লেষকরা বলছেন চীন কিংবা আমেরিকা কেউ এখন যুদ্ধের ময়দানে পা বাড়াবেন না, তবে চীন যে তাইওয়ান দখল করে নিতে পারে সেটা দেখাতেই বেইজিং যুদ্ধের রিহার্সেল দিতে সামরিক মহড়ার মাধ্যমে আতঙ্ক তৈরি করেছে। ইউক্রেন ও রাশিয়া থেকে খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়া এবং রাশিয়ার তেলের উপর পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা দেওয়ায় বিশ্ব বাজার এখন অস্থিতিশীল হয়ে উঠেছে। এর মধ্যে তাইওয়ান ও চীনের মধ্যকার সংঘাত আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে, কারণ তাইওয়ানেও এশিয়া তথা বিশ্বের জন্য কম গুরুত্বপূর্ণ নয়। তাইওয়ানকে মাত্র 13টি দেশ স্বীকৃতি দিলেও পুরো পৃথিবী এর উপর নির্ভর করে। তাইওয়ান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেমিকন্ডাক্টর শিল্পে। বিশ্বে সেমিকন্ডাক্টরের যে বাজার তার 64% তাইওয়ানের নিয়ন্ত্রণে। শুধুমাত্র তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোবা TSMC বিশ্বের অর্ধেকের বেশি সেমিকন্ডাক্টর তৈরি করে। স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধ বিমান, সব জায়গায় দরকার পড়ে এই সেমিকন্ডাক্টর। দেশটির রপ্তানির 40% আসে সেমিকন্ডাক্টর থেকে। GDP এর 15% নির্ভর করে এর উপর। এটা মস্কোর বড় বিজয় বলছে ক্রেমলিন। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের প্রধান হিসেবে রাশিয়ানরা সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী আরকাদি দোবরোকভিসকে পুনর্নির্বাচিত হওয়াকে মস্কোর জন্য একটি বড় বিজয় বলে মন্তব্য করেছে ক্রেমলিন। রবিবার রুশ বার্তা সংস্থা AFP এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ রবিবার বার্তা সংস্থা তাসকে বলেন, আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সভাপতি হিসেবে আরকাদি দোবরোকভিসকের পুনর্নির্বাচন খুব ভালো এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজয়। পেসকভ আরো বলেন, এটি খুবই চমৎকার একটি বিষয়, এটি একটি গুরুত্বপূর্ণ সংগঠন, অনেক কাজ করতে হবে। আমরা আশা করি সেভরোদস্কোভিচ এই কাজে সফল হবেন। FIDE এর শীর্ষ পদের লড়াই 50 বছর বয়সী ইউক্রেনীয় গ্র্যান্ড মাস্টার আন্দ্রি বারিশ পোটেলসকে হটিয়ে এই মত পান। 2012 থেকে 2018 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ভারতে অনুষ্ঠিত এই নির্বাচনে 179 ভোটের মধ্যে 157টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন ভরোভকোভিচ। ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার আন্দ্রি পোরোপোলস্কি মাত্র 16টি ভোট পান। মোট 5 জন ভোটার অনুপস্থিত ছিলেন। এটি ভোট বাতিল হয়ে যায়। উদীয়মান চীনকে মোকাবেলায় অস্ট্রেলিয়ার প্রয়োজন নতুন মিসাইল। উদীয়মান চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সহায়তায় অস্ট্রেলিয়াকে অবশ্যই নিজস্ব সার্বভৌম মিসাইল অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্ড্রু হিস্ট্রে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। অ্যান্ড্রু হিস্ট্রি বলেন, কৌশলগত দৃষ্টিভঙ্গি খুব হতাশাজনক। সংশোধনবাদী ও সম্প্রচারবাদী উচ্চাকাঙ্ক্ষা উভয় দিক থেকেই এটা উদীয়মান চীনের দিকেই যাচ্ছে। এই কারণে শত্রুকে মোকাবেলায় আমাদের মিসাইল প্রয়োজন। এ ব্যাপারে অস্ট্রেলিয়াকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, নিজস্ব সার্বভৌম মিসাইল তৈরি করতে প্রয়োজন হলে আমাদের অংশীদার দরকার। গত বছরই অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আকাশ চুক্তিতে স্বাক্ষর করে। ওই চুক্তির ফলে অস্ট্রেলিয়া প্রতিরক্ষা বহরে যোগ হচ্ছে পারমাণবিক সাবমেরিন। যত তাড়াতাড়ি সম্ভব সাবমেরিন সরবরাহের জন্য সরকারকে নিরলস রাজনৈতিক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন হিস্ট্রি। অবশ্য চীন এই চুক্তিটিকে এই অঞ্চলের জন্য একটি অস্থিতিশীলতার কারণ হিসেবে করেছে। চীনের মতে এর ফলে নতুন একটি অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। প্রসঙ্গত, মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর ঘিরে তাইপে বেইজিং এর উত্তেজনার মধ্যেই তার এইসব মন্তব্য সামনে এলো।